দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। করোনায় মালয়েশিয়ায় নিষ্প্রাণ ঈদের নামাজ আদায়। এদিকে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র বলছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী। আরো জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন সংকট, যুদ্ধ বাধার আশঙ্কা। এদিকে ভারতে ভ্যাকসিন সংকটে শতাধিক সেন্টার বন্ধ। আরো থাকছে গাজায় ইসরায়েলের হামলায় 69 ফিলিস্তিনির মৃত্যু। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই কেবল পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি বলছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে 4205 জনের মৃত্যু। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। করোনায় মালয়েশিয়ায় নিষ্প্রাণ ঈদের নামাজ আদায়। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবার আতঙ্কের মাঝেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো নিষ্প্রাণ ঈদের নামাজ। এবার লোক সমাগম নিয়ন্ত্রণ করে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে দেশটির সরকার। ফলে মহামারী করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন দেশটির ধর্মপ্রাণ মুমিন মুসলমানগণ। এছাড়া সরকারের জারি করা বিধিনিষেধে বিদেশিদের মসজিদে প্রবেশ নিষেধ থাকায় বাহিরে নামাজ আদায় করেছেন প্রবাসীরা। অনেকে আবার নিজ ঘরেই ঈদের নামাজ আদায় করেছেন। সূরা বাইতুল মুকাররমের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইকরামুল হক জানিয়েছেন, সরকারের বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এবার পরপর দুটি জামাত অনুষ্ঠিত হয়, এতে 50 জনের অধিক অংশগ্রহণ করতে পারেনি। এদিকে দেশটিতে প্রায় 8 লাখের অধিক বাংলাদেশি মহামারীর বিপর্যয়ের মাঝে নিষ্প্রাণ ঈদ পালন করেছেন। বিশেষ কোনো প্রস্তুতি ছাড়াই সাদামাটা ঈদ পালন করেছেন রেমিটেন্স যোদ্ধারা। করোনা মহামারীর সংকট ও পরবর্তী অর্থনৈতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশের বেশিরভাগই অর্থনৈতিক দুর্দশার শিকার হয়েছেন। অর্থনৈতিক সংকটে তারা চোখে মুখে অন্ধকার দেখছেন, তাই অনিশ্চিত অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন প্রবাসীরা। এদিকে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র বলছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী। পবিত্র রমজান মাসে ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনি জনগণ। এমনকি তাদের ছালাত আদায় পর্যন্ত করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। নিরপরাধ ফিলিস্তিনের হত্যা ও সেখানে ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলিদের প্রতি বিশ্বজুড়ে নিন্দা চলছে। ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে তারকারা ফিলিস্তিনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় বলিউড তারকা ছড়া ভাস্কর ইসরায়েলি হামলার বিরোধিতায় সরব হয়েছেন তিনি। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ওই অভিনেত্রী। এক টুইটার বার্তায় সরা বলেছেন, ইসরায়েল একটি জাতিবিদ্বেষী রাষ্ট্র, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, এটা অনেক বলা হয়েছে। পোস্টের সঙ্গে আল আকসা এবং ফ্রি প্যালেস্টাইন হ্যাশট্যাগ জুড়ে দেন সরা। সরার ভাষ্যে, শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় সব হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তাই সবারই এর বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত। ইসরায়েলের বিপক্ষে এমন বক্তব্য দিয়েই থামেননি সরা। আরো একটি টুইট করেছেন এই বলিউড অভিনেত্রী। সেখানে লিখেছেন, ফিলিস্তিনিদের জন্য সুবিচার চাওয়ার সঙ্গে ইসলামের কোনো যোগ নেই, অন্তত শুধুমাত্র সেটা ধর্মীয় কারণ হতে পারে না। প্রথম এবং সবার আগে সেটার সঙ্গে সাম্রাজ্য বিরোধী, ঔপনিবেশিকতা বিরোধী এবং বর্ণবিরোধী কারণ যুক্ত রয়েছে। সেই কারণে এটা নিয়ে আমাদের সবার মাথা ব্যথা থাকা উচিত, এবং এটা শুধু মুসলিমদেরও নয়, অমুসলিমদেরও থাকা উচিত। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংকট, যুদ্ধ বাধার আশঙ্কা। গাজা উপত্যকায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘ শঙ্কা করছে পরিস্থিতি একটা পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধের দিকে এগোচ্ছে। ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গত 38 ঘন্টায় 1500-এরও বেশি রকেট ছুড়েছে, যার বেশিরভাগ তেল আবিবের উপর। ইসরায়েল ও গাজা উপত্যকার 100-এর বেশি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় গাজার 3টি উঁচু টাওয়ার বিধ্বস্ত হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিহত হয়েছেন। আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা ও বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল সেখান থেকে 16 শিশু সহ 65 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য সহ অন্তত 6 জন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজা উপত্যকায় চলমান সহিংসতা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এরা এক ফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার দেশে হামাসের রকেট হামলার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন, বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েলের প্রতি বাধ্যবাধকতা রয়েছে। তিনি আরো বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি উপসরকারি পররাষ্ট্রমন্ত্রী হ্যাডি আমরকে পাঠিয়েছেন। গত সোমবার রাতে পূর্ব জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনার কয়েক সপ্তাহ পর এই লড়াই শুরু হয়। ইসরায়েলের বেশ কিছু শহরে ইসরায়েলি আরবরা সহিংস বিক্ষোভ করছে, সেখানে শতাধিক গ্রেপ্তার হয়েছে। তেল আবিব
আবিবের দক্ষিণের শহর লর্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের সরকার। ইহুদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, বহিরাগত সূত্র ও অভ্যন্তরীণ দাঙ্গাবাজের থেকে ইসরায়েলকে রক্ষা করতে সরকার সব ধরনের শক্তি ব্যবহার করতে পারে। অপরদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক টুইট বার্তায় ইসরায়েলের সামরিক আগ্রাসন এর নিন্দা জানিয়েছে। হামাসের এক মুখপাত্রের বরাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে বলেছে, ইসরায়েলের পূর্বে জেরুজালেমে সহিংসতা কর্মকাণ্ড ও এখানকার বাসিন্দাদের প্রতি অবৈধ ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিলে তারা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল। এদিকে ভারতে ভ্যাকসিন সংকটে শতাধিক সেন্টার বন্ধ। বিশ্বের অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী দেশ ভারতে কোভিড-19 ভ্যাকসিনের সংকট চরমে উঠেছে। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ডের যোগানে ভাটা পড়েছিল আগেই। গতকাল নয়াদিল্লির রাজ্য সরকারও অভিযোগ করেছে, ভ্যাকসিনের নির্মাতা ভারত বায়োটেকেও তাদের নতুন করে আর টিকা দিতে পারবে না বলে জানিয়েছে। এর ফলে দিল্লিতে শতাধিক ভ্যাকসিন সেন্টার বন্ধ করে দিতে হয়েছে। রাজধানী নয়াদিল্লি ছাড়াও ভারতের নানা প্রান্তে টিকা প্রত্যাশীরা অ্যাপে বুক ইন পাচ্ছে না। টিকা কেন্দ্রে গিয়ে তাদের হতাশ হয়ে ফিরতে হচ্ছে বা চূড়ান্ত নাকাল হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। গত 16 জানুয়ারি ভারতে মহা ধুমধামে যে বিশাল টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল, 100 দিন যেতে না যেতেই কর্মসূচি কার্যত মুখ থুবড়ে পড়েছে। প্রথম 2.5 মাস ভারতে প্রায় 70টি দেশে 6.5 কোটির মতো ভ্যাকসিন রপ্তানিও করেছিল, কিন্তু এরপর রপ্তানি বন্ধ করে দিলেও সে দেশের অভ্যন্তরীণ চাহিদাও এখনো কুলিয়ে উঠা যাচ্ছে না। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় 69 ফিলিস্তিনির মৃত্যু। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত 17 শিশু সহ 69 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 86 শিশু ও 39 নারী সহ গুরুতর আহত হয়েছেন 365 জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরো 335 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তর ও নিরাপত্তা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার রকেট হামলায় অন্তত শিশু সহ 6 জন ইসরায়েলি নিহত হয়েছেন, তাদের মধ্যে 1 জন ইসরায়েলি সৈন্য রয়েছেন। এছাড়া হামাসের হামলায় অন্তত 100 জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইসরায়েলের বিভিন্ন স্থানে প্রায় 1500 রকেট হামলা চালিয়েছে গাজা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আরব সংখ্যাগরিষ্ঠ লর্ড শহরে অবস্থিত আল নূর মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এই শহরে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। লর্ড শহরে বসবাসরত 77,000 জনগণের মধ্যে 1/3 ফিলিস্তিনি। এদিকে বিমান হামলা চালিয়ে গাজার একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা শহর থেকে সাংবাদিক ইয়ামনা আল সাইদ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন। নগরীর 14 তলা বিশিষ্ট শহরটক টাওয়ারে বেশ কয়েকটি মিডিয়া অফিস ছিল। এটি গাজা উপত্যকার খুব ঘনবসতিপূর্ণ অঞ্চল। অবিলম্বে ফিলিস্তিনের সব ধরনের দমনমূলক কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। আর জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে চীন। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই কেবল পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি বলছে ইরান। ইরান বলছে, দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল তেহরান আবার এনপিটি চুক্তির সম্পূর্ণ প্রোটোকল বাস্তবায়ন করা শুরু করবে। ওই প্রোটোকলে স্বল্প সময়ের নোটিশে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। ইরান বর্তমানে ওই প্রোটোকল বাস্তবায়ন স্থগিত রাখলেও গত ফেব্রুয়ারিতে আইআইএর সঙ্গে তেহরানের 3 মাস মেয়াদী সাময়িক চুক্তি অনুযায়ী পরিদর্শন কাজ অব্যাহত রেখেছেন আইআইএর বিশেষজ্ঞরা। কিন্তু এবার তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে এই পরিদর্শন কাজ বন্ধ করে দেওয়া হবে। ইরানের পরমাণু বিষয়ক প্রধান আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, আগামী 21 মে মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল সম্পূর্ণ প্রোটোকল আবার বাস্তবায়ন করা শুরু করবে ইরান। আইআইএর সঙ্গে ইরানের 3 মাস মেয়াদী চুক্তিটি সময়সীমা 21 মে শেষ হবে। আরাকচি তার পোস্টে লিখেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার উপর সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন পুনরায় শুরু করার বিষয়টি নির্ভর করছে, সম্ভব হলে আমরা 21 মে আগেই তা আশা করছি। তিনি আরো লিখেছেন, নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা আগামীকালই কাজটি করতে রাজি আছি, সেক্ষেত্রে আমরা পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়নে ফিরে যাব। এই সূত্র জানিয়েছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে 4,205 জনের মৃত্যু। কোভিড-19 মহামারীতে বিধ্বস্ত ভারত, লাশের সারি বড় হতে হতে দেশটিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে 4,205 জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি। নতুন 4 সহস্রাধিক মৃত্যু নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মহামারীতে প্রাণহানি 2.5 লক্ষ ছাড়ালো। গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি। এদিনে 4,205 জনের মৃত্যু দক্ষিণ এশিয়ার
দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ। গত 8 মে 4,187 জনের মৃত্যু দেখিয়েছিল ভারত। এরপর কয়েকদিন মৃত্যু কিছুটা কমে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট তথ্যে বলা হয়েছে, গত একদিনে ভারতে 3,48,421 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, যা মঙ্গলবারের তুলনায় প্রায় 19,000 বেশি। সর্বশেষ এই পরিসংখ্যা নিয়ে মহামারীর শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 2,33,40,938 জনে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,54,197 জনে। 5 মে থেকে এক সপ্তাহে 30 লাখ রোগী শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় 19,83,804 জনের নমুনা পরীক্ষা করা হয়। মহামারী দেখা দেওয়ার পর এটি সর্বোচ্চ পরীক্ষা। সরকারের তথ্য মতে এ পর্যন্ত 24 লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটিতে টিকা দেওয়া শুরু হয় 16 জানুয়ারি থেকে। গত শনিবার ও রোববার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল 4,000 গণ্ডিতে। তবে সোমবার ও মঙ্গলবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও বুধবার ফের 4,000 ছাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।